ইব্রাহিম সাল্লাম কি বলে তোর আল্লাহকে আগে শেষ করতে হবে আল্লাহকে বিদায় দেওয়ার পরে বাকিটা আমি করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নমরুদে এই পদক্ষেপ নিছে আল্লাহকে হত্যা করবে আল্লাহ দেখছেন না দেখেন নাই আল্লাহ দেখতেছেন না আল্লাহ সব দেখতেছেন সব শুনতেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে এবার আল্লাহকে শেষ করে দিয়ে তোমার রবকে শেষ করে দেব নমরুদ ডাক দিয়া বলে তার লোকদেরকে ডাক দিয়া বলে একটা কাজ করো ইবনুলি নাম আমার জন্য একটা টাওয়ার তোমরা বানাও এর বনে এই টাওয়ার বানানোর উপরে ওই টাওয়ারের উপরে উঠে তার যে কুরসি আছে এই কুরসির উপরে চারটা ইগল পাখি খেম বেদে ওই কোনো বর্ণনায় আসে তাকে অনেক দিন পর্যন্ত ক্ষুদার তরে পরে উপরে খাবার যখন জুলিয়ে দিল ওই খাবার খাওয়ার উদ্দেশ্যে ইগল পাখি তার ওই বাদশার সিংহাসনটাকে উপরের দিকে নিয়ে গেল যখন চিন্তা করেছে এমন জায়গায় চলে এসেছে মনে হয় আল্লাহ মনে হয় একেবারে কাছাকাছি এখন যদি তীর নিক্ষেপ করি তাহলে মনে হয় আল্লাহকে হত্যা করা সম্ভব হবে এবার জায়গায় পর্যন্ত গেল চিন্তা এখন মনে হয় আল্লাহকে যদি তীর মারি তাহলে মনে হয় আল্লাহকে আমি হত্যা করতে পারব ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি কি দেখেন না আপনার এই না নমরুদ এত বেড়ে গেছে আপনাকে হত্যা করার জন্য আসতেছে আল্লাহ ডাক দিয়া বলে তাকে সুযোগ দাও সুযোগ দাও আল্লাহ সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না উমলি ও মাতি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় পর্যন্ত সুযোগ করে দেন যত নাফরমানি করতে চাও করে নাও ক্ষমতার বাহাদুর যত দেখাইতে চাও দেখাও যত জুলুম মানুষের উপরে করো করো একটা সময় এমন আসবে জুলুমের অবসান আমি আল্লাহ গটায় দিব আল্লাহর ক্ষমতা আছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদের সাথে আছেন মাজলুমের এক একটা চিকার আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে দেয় ওই নমরুদ না ফরমান কত সন্তানদেরকে হত্যা করল কত মহিলাদের পেট পর্যন্ত ফেরে ফেললম কত জুলুম নির্যাতন মানুষের উপরে করেছে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলে সুযোগ দাও এখনো সময় হয় নাই লালবাতি বাতি জ্বালানোর এখনো সময় হয় নাই সুযোগ করে দাও এবার যখন তীর নিক্ষেপ করেছে আল্লাহ কি হত্যা করার জন্য আল্লাহ বলেন আমার শত্রু কেউ আমি নৈরাশ করতে চাই না আমার শত্রু আমি নৈরাস করতে চাই না ও ফেরেস্তারা ওই নমরুদের তীর্থার মধ্যে একেবারে এক হাত পর্যন্ত রক্ত বরাও রক্ত মাখাইয়া এরপরে তীর্থ আবার ফিরে দাও যাতে করে নমরুদ বুঝতে পারে যে আল্লাহ শেষ তাই করা হল এবার নমরুদের কাছে একটা তীর ফিরে আসলো ওই তীরের মধ্যে রক্ত ভর্তি নমরুদ ওই তীরটাকে যত্ন করে আলাদা রাখলো যাতে করে ইব্রাহিম দেখাইতে পারে ও ইব্রাহিম দেখো তোমার রবকে কে আমি হত্যা করে ফেলেছি এবার ওই জিগল পাখিগুলোকে আবার নিচের দিকে দেওয়া হলো খাবারগুলোকে আবার তাদের সামনে পেশ করা হলো খাবারের লোভে তারা নিচের দিকে আসতে থাকলো নিচের দিকে আসার পরে ইব্রাহিম আলেই সালাতু কে ডাক দিয়ে ইব্রাহিম তোমার রবকে হত্যা করে ফেলেছি এখন বলো তোমার রবের সৈন্য সংখ্যা কত তোমার রবকে শেষ করছি এই যে রক্ত দেখো তোমার রবের রক্ত ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ কামড়া কি করলেন প্রমাণ দিয়ে দিলেন এখন তো এমনি তো বারবারই করতেছে এখন তো আরো বারবারই করবে প্রমাণ আছে তার কাছে আল্লাহকে হত্যা করছে ইব্রাহিম আলাহ এবার বলে আল্লাহ পাক রব্বুর আলমিনের সংখ্যাতে তুমি কি করবা বলে আল্লাহকে বলো তোমার আল্লাহ তো শেষ এখন এক কাজ করো স্বর্ণ সংখ্যা যা আছে সব স্বর্ণ সংখ্যাকে একত্র করো তোমার সাথে লড়াই হবে সমস্ত স্বর্ণ সংখ্যাকে আমি শেষ করে দিব নমরুদ মনে করছে আল্লাহ তোমার গেছে এখন তো রাজত্ব আমারই আর আল্লাহর যে বাহিনীগুলো আছে ওইগুলোকে যদি শেষ করে দিতে পারি এরপরে আমাকে আর কে ঠেকায় এই কথা চিন্তা করে ইব্রাহিম আলাইহিস বলে তোমার রবের সৈন্য সংখ্যা কত সুরা মুদ্দাছিরের 31 নম্বর আয়াত ওয়া মা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রবের সৈন্য সংখ্যা কত বেশি আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া রবের সৈন্য সংখ্যা কত কেউ জানে না এবার যুদ্ধ হবে যুদ্ধ আল্লাহর বাহিনীর সাথে নমরুদের বাহিনীর যুদ্ধ নমরুদ বলে ডেট করো ইব্রাহিম সালামকে বলতেছে ডেট করো কবে লড়াই করবা যুদ্ধ করবা বলে আমার ডেট করার প্রয়োজন নাই তোমার ডেট তুমি করো এবার নমরুদ রোম তুর্কিস্তান হিন্দুস্তান বাবেলসহ সহ সমস্ত শহর থেকে তার সৈন্য বাহিনীগুলো একটা জায়গায় একত্র করলম একত্র করার পর ইব্রাহিম আলাইসাল্লামকে বলে তোমার সৈন্য সংখ্যা কই ইব্রাহিম আলাইহিস বলে আমার সৈন্য সংখ্যা সময় মতোই আসবে তারা তো চতুর দিক থেকে সৈন্য সংখ্যা গুলো একত্রিত করলো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর সৈন্য সংখ্যা সময় মতো আসবে তোমরা এখানে অপেক্ষা করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন কুহে কাফের নামে একটা সুরঙ্গ আছে ওই সুরঙ্গ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাত্র ষাট লাখ মশা পাঠাই দিছে কয় লাখ মশা ষাট লাখ মশা পাঠাইছে তাদের সৈন্য বাহিনীর সাথে তাদের তো হাতে অস্ত্র গোলা বারুদের কোনো অভাব নাই কেন আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করবে কিন্তু আল্লাহ যে বাহিনী অন্য পাঠাবেন তারা তো চিন্তা করতে পারে নাই ইব্রাহিম আলাহিসাল্লাম বলে ওই যে আল্লাহর সৈন্য বাহিনী আসতেছে দেখে অন্ধকার হয়ে গেছে সব ওই সৈন্যবাহিনীগুলো আল্লাহ বাহিনী গুলো আইসছে আইস এক একটা নাকের ভিতরে ঢুকছে কামড় দিছে সবগুলো শেষ পুরা জমিনের ভিতরে তারা বাহিনী সব শেষ নম্রত ভিতরে কারণ নেতারা কিন্তু সামনে আসে না সব জায়গায় দেখবেন কর্মী বাহিনীদের পাঠিয়ে দিছে তারা মরলে মোরক আমরা তো আছি তারা পাঠায় দিছে পাঠায় দেওয়ার পরে নম্রত ভিতরে তার স্ত্রীর সাথে এখন কথা বলতেছে আর বলতেছে কি যে বাহিনী পাঠাইলো আইসে নাকের ভিতরে ঢুকছে শেষ কেউ কইতেও পারে নাই বলতেও পারে নাই চিন্তাও করতে পারে নাই হঠাৎ করে নাকের ভিতরে সবগুলো বলতেছে হঠাৎ করে একটা ল্যাংরা মশা রানের মধ্যে নমরুদ মনে করছে এটা বইসে বসে ফেলে এই কথা চিন্তা করে তার স্ত্রীরা দেখাইতেছে ওই যে এই ধরনের মশা আমার সৈন্য বাহিনীগুলোকে শেষ করে দিছে এই দেখাইছে আর সাথে সাথে এটা ল্যাংরা ভিতরে ঢুকছে নমরের ভিতরে ঢুকছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে এটা হলো তার জন্য প্রথম নাম্বার সিগন্যাল ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে কামুর দে কামুর দেওয়ার পরে নমর সহ্য করতে পারে না এবার তার খাদেম কুদ্দামদেরকে ডাক দেয়া বলে আমার মাথা টিপতে থাক ভাল লাগে না ভিতরে অসহ্য যন্ত্রণা করতেছে এখন তারা মাথা টিপে শত টিপে কিন্তু কাজ তো হয় না মাথা টিপতে 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 ভিতরে দেখে কাজ হয় না ক আরো জোরে টিপ তোরা এত খাওয়াইলাম এত পারলাম এত কিছু করলাম শক্তি নেই তোদের হাতে আরো জুড়ে দে হ্যাঁ কাজ হয় না এখন নমরুত বলতেছে একটা কাজ কর এইভাবে হবে না তো শক্ত কোন জিনিস দিয়ে আমাকে আঘাত কর মাথার মধ্যে শক্ত জিনিস দিয়ে আঘাত কর এখন চিন্তা করছে কি করা যায় নমরুত কইতেছে খরম নাই খরম খরম দিয়ে আঘাত কর আবার এখন তো আমাদের জুতা তো নরম কিন্তু আগের মানুষেরা পড়তো খরম কাঠ দিয়া তৈরি কাঠ দিয়া তৈরি খরম দে মার এখন যারা কর্মচারী আছে এরাও চিন্তা করছে জীবনে আমরা বহু জ্বালাইছ এবার জুতা দিয়ে আমাদের নিজের হাতে মায়ের খাও কারণ আল্লাহ কিন্তু এভাবে মাঝে মাঝে জুতা দেয়া পিটানোর এই রেওয়াজ বর্তমানে আছে না নাই যারা বেশি জুলুম করে মানুষের প্রতি অতসর যারা বেশি করে মাঝে মাঝে আল্লাহ পাক এইভাবে জুতা দিয়ে বাইরান নমরুদ কে এবার তার লোকেরা জুতা দিয়ে পিটায় বাড়ি দেয় থামে ন্যাংরা মশা থামে থামার পরে আবার যতক্ষণ বাড়ি দেই ততক্ষণ থামে বাড়ি শেষ আবার কামড় শুরু করে এবার এইভাবে বাড়ি শুরু করছে বাড়িতে বাড়ি যেমন হয়েছে তার মাথা দুই বাঘ হয়ে গেছে আর ভিতরে প্রায় চল্লিশ দিন পর্যন্ত এখানে এই ল্যাংরা মশারা ভিতরে কামড়াইছে আর তার ভিতরে মগজ খাইছে মগজ খাওয়ার পরে মোটামুটি ধরেন আপনার ফার্ম মুরগির মতন মশা হয়ে গেছে এখন বাইরেও কুন দিয়া নাক দিয়া তো বাইরে আর কোনো বাবা নাই এখন যখন মাথা ফাটছে ভিতর থেকে ওই খুলি দিয়া বের হয়ে গেছে আর নমরুদের খেলাও শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলামকে নম্রুদকে এইভাবে জুতা দিয়া পিঠাইয়া তার কর্মী বাহিনীর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই আল্লাহ পাক শেষ করে দিলেন কারণ আল্লাহর সাথে যারা নাফরমানি করে আর যারা জমিনে যারা

আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাহলে শুধু কোন বলবো সাথে সাথে পায়া কোন হয়ে যাবে ইদা আর সেই আন আইয়া কুল আলাহু কোন ফায়া কোন সুতরাং আমি আল্লাহর সাথে বাহাদুরি করতে আইসো না আমি আল্লাহর সাথে ক্ষমতার গরম দেখায়ও না কারণ ইতিপূর্বে অনেকেই গরম দেখিয়েছে নমরুদ গরম দেখিয়েছে টিকতে পারে নাই ফেরাউন গরম দেখিয়েছে টিকতে পারে নাই আবু জাহেল উদ্বা সাহেবা গরম দেখিয়েছে টিকতে পারে নাই সুতরাং এখনো সময় আছে যারা মানুষের উপরে জুলুম করো যারা মানুষের উপরে নির্যাতন করো নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে নতবা আল্লাহর শাস্তি আসবে আল্লাহ সত্য আল্লাহ যেমন সত্য আল্লাহর শাস্তি আসবেও তেমন সত্য তবে আগে এবং পরে পাক সময় মতোই পাঠান নমরুদ যখন নির্যাতন করতে করতে একটা পর্যায়েই চলে গেছে নাফর মানির আল্লাহকে হত্যা করতে চায় তখনই আল্লাহ পাক তাকে শেষ করে দিয়েছেন তখন এই সমাজের ভিতরে যখন নির্যাতন জুলুম যখন বেড়ে যাবে একটা তার বিচার করবেন এমন বিচার করবেন তার এই বিচারটা সমাজের ভিতরে নিদর্শন হয়ে যাবে সমাজের মানুষের এর থেকে আরো দশজন আরো দশ হাজার এতে শিক্ষা গ্রহণ করতে পারবে পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সমস্ত মানুষের উপর দিয়ে জুলুম নির্যাতন থেকে হেফাজত করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করে আমরা সকলে পড়ছি আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রায় এই কোরবানির সাথে সংশ্লিষ্ট প্রায় দশটার মতন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এর ভিতরে দুইটা পরীক্ষার কথা আলোচনা করলাম সামনে সামনিংশালা ধারাবাহিকভাবে এই কুরবানির সাথে যেহেতু এগুলো সম্পৃক্ততা রয়েছে হজরত ইব্রাহিম আলহিস আসলামের আলোচনা চলতে থাকবে আল্লাহ পাক রব্বুর আলমিন সে পর্যন্ত আমাদের হায়াতে কবল করুক আমরা সকলে পড়ছি আমিন ও আখির ও